মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রামীণ ডাকসেবক পদে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাকসেবক পদে প্রচুর সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেল। বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশন 15/7/2024 থেকে 5/8/2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে 6/8/2024 থেকে 8/8/2024 পর্যন্ত কিন্তু আপনাদের কারেকশান করবার সুযোগ থাকছে। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এক্ষেত্রে কিন্তু মায়না 12,000 টাকা থেকে 29,380 টাকা। এবিপিএম অর্থাৎ অ্যাডিশনাল ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক, এক্ষেত্রে মায়না কিন্তু 10,000 টাকা থেকে 24,470 টাকা। বয়সের সময়সীমা এখানে কিন্তু ম্যাক্সিমাম বয়স 40 বছর এবং মিনিমাম অর্থাৎ 18 বছর থেকে বয়স এবং 40 বছরের মধ্যে হলেই কিন্তু আবেদন করতে পারবেন। এসসি ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকছে এসসি এবং এসটি ক্যান্ডিডেট। ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় থাকছে। ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি যারা উইকার সেকশন তাদের কিন্তু কোনো ছাড় থাকছে না। পিডাব্লিউএ যারা পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু 10 বছরের ছাড় থাকছে। পার্সন উইথ ডিসেবিলিটিস পিডাব্লিউডি সঙ্গে যদি ওবিসি কোটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু 13 বছরের বয়সের ছাড় থাকছে। পার্সন উইথ ডিসেবিলিটি এবং তার সঙ্গে এসসি বা এসটি ক্যান্ডিডেট হলে কিন্তু আরও কিন্তু 5 বছরের বয়সের ছাড় থাকছে, অর্থাৎ 15 বছরের বয়সের তারা ছাড় পাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা, এক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে। সেই সঙ্গে কিন্তু অঙ্ক এবং ইংরাজি এই দুটো সাবজেক্টেই কিন্তু পাস নাম্বার থাকা চাই। আবেদনকারীর আদার্স কোয়ালিফিকেশান হিসাবে কম্পিউটার নলেজ থাকা আবশ্যক, সেই সঙ্গে সাইক্লিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আবেদনকারী যে এরিয়ায় কাজ করবে সেই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু স্বাবলম্বী হতে হবে। আবেদনকারী যদি স্কুটার কিংবা বাইক চালানোর অভিজ্ঞতা থাকে তবে কিন্তু অবশ্যই সাইকেল চালাতে না পারলেও কনসিডার করা হবে। টোটাল ভ্যাকান্সি 44,228 জন। অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনকারীকে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস 100 টাকা ধার্য রাখা হয়েছে। এসসি এসটি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ চার্জ লাগছে না এবং ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ ফিস কিন্তু দিতে হচ্ছে না। বন্ধুরা, মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস পদে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 15/7/2024 থেকে 5/8/2024 পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। ফর্ম ফিল আপের যে টোটাল যে অফিসিয়াল নোটিফিকেশানটি এটি কিন্তু আপনারা নিচে আমার ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে নিতে পারবেন। অনলাইনে আবেদনের লিঙ্কও আমি নিচে দিয়ে দেব। ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে জানাতে পারেন। সেই সঙ্গে বন্ধুদের বলবো, যদি এই ভিডিওটি ভালো লাগে, এরকম অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব।